অতিরিক্ত কেয়ার কিংবা গুরুত্ব পেয়েও তুমি যে মানুষটাকে অবহেলা করছো, কিন্তু তুমি জানো না এই কেয়ার কিংবা গুরুত্ব পাওয়ার জন্য হাজারো মানুষ অপেক্ষা করে আছে। প্রচণ্ড অপমান কিংবা অবহেলা করার পরেও যে মানুষটা তোমাকে ছাড়ছে না, সেই মানুষটার অনুভূতিগুলো মিথ্যে নয়। একটু ভেবে দেখো, এই পৃথিবীতে এত মানুষ থাকার পরেও কেউ অযথা তোমার পেছনে ঘোরে না। খেয়াল করলে দেখবে যে মানুষটা তোমার জন্য এতটা পাগল সে কিন্তু অল্পতেই এমনটা হয়নি। ধীরে ধীরে মানুষটার মনে তোমার জন্য মায়া কিংবা ভালোবাসা জন্মেছে। যদি অল্পতেই এমনটা হয়ে যেত, তাহলে তোমার করা এত অপমান কিংবা অবহেলা সহ্য করে কেউ তোমার সঙ্গে থাকত না। মানুষ সব সহ্য করতে পারে, কিন্তু প্রিয় মানুষের অবহেলা কিংবা অপমান কখনো সহ্য করতে পারে না। ওই মানুষটা অবশ্যই তোমার জীবনে দামি, কেউ একজন যে তোমার পাশে রয়েছে, ছেড়ে যায়নি। মানুষটাকে আর যাই ভাবো, সস্তা ভেবো না। মানুষটা শুধুই তোমার সাথে থাকতে চেয়েছে। কাউকে অবহেলা অপমান করার আগে কিংবা কারোর অনুভূতিকে আঘাত দেওয়ার আগে একবার হলেও তার জায়গায় নিজেকে বসিয়ে দেখো, তুমি এসব সহ্য করতে পারবে কিনা। তুমি যেটাকে সস্তা ভাবছ, আসলে ওটা সস্তা নয়, আসলে ওটা হলো প্রায়োরিটি বা গুরুত্ব। মনে রেখো, এই জীবনে সবাই তোমাকে কিন্তু প্রায়োরিটি দেবে না, আর যে মানুষটা তোমাকে প্রায়োরিটি দেবে সেই মানুষটার কাছে তুমি অতি মূল্যবান একজন। তাই সময় থাকতে মানুষটাকে মূল্য দিতে শেখো, নয়তো একটা সময় সামান্য একটু গুরুত্ব পাওয়ার জন্য তুমিও আফসোস করতে থাকবে। জীবনে কাউকে না পেলে কোনো আফসোস থাকে না, কিন্তু কাউকে পেয়ে যদি হারিয়ে ফেলা হয় তাহলে সেই আফসোসটা মনে হয় বড় কষ্টের। জীবনটা একা একা কাটিয়ে দেওয়া যায়, কিন্তু কারো স্মৃতি নিয়ে কাটানো বেশ কঠিন, ভীষণ কষ্টের। আপনি মনের কথা শুনছেন, তার মানে তোমার গল্প আমার কণ্ঠে শুনছেন। আমি মৃন্ময় আছি আপনাদের সাথে, আর আপনারা এতক্ষণ শুনছিলেন ইমরান হোসেন নীরবের লেখা। সমস্ত ভিডিওটির সাউন্ড ডিজাইনিং করেছেন পূর্ণেন্দু হালদার। কেমন লাগলো আজকের প্রতিবেদন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।